আজ আমি বানাবো মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ। তো আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটোর পেস্ট, ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিলাম লবণ, এরপর আমি দিচ্ছি মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর ধনিয়ার গুঁড়া, এবার সবকিছু আমি একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিক্স করে নিব পেঁয়াজ টমেটোর পেস্টের সাথে। মশলাগুলো সব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, টুকরো টুকরো করে নিয়েছি, আর রুই মাছগুলোকে লবণ আর হলুদ মেখে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে গোলমরিচ, লং এগুলো দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আর সব মশলার পেস্ট দিয়ে আমি ভালোভাবে ভুনা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে আমি আরো কিছুক্ষণ মশলাগুলোকে ঘোলা করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মশলাগুলো খুব ভালোভাবে ঘোনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরোগুলো, দিয়ে ভালোভাবে ঘোনা করে নিব মশলাগুলোর সাথে। মিষ্টি কুমড়োর সাথে ভালো মতো মশলাগুলো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ ভুনা করব। এবার আমি আরেকটি প্যানের মধ্যে তেল গরম করে রুই মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে রাখব। এবার আমি ঢাকনা খুলে দেখব মিষ্টি কুমড়াগুলো কষানো হয়েছে কিনা ভালো মতো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মিষ্টি কুমড়াগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 5 থেকে 10 মিনিট পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে রান্না করে নিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে মিষ্টি কুমড়ার মধ্যে মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, মিষ্টি কুমড়া রুই মাছের তরকারি একদম রেডি। এবার আমি এটি একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।